রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে প্রাণে বেঁচে যাওয়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন, তারা সবাই একই পরিবারের সদস্য। নিহতরা হলেন রুবেল, ঝর্ণা, ছয় বছরের শিশু জান্নাত ও দুই বছরের শিশু জাকারিয়া। উত্তরা জসিমউদ্দিন এলাকার আড়ঙের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার পর সড়ক বন্ধ করে দেয়ায় উত্তরা এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এ বিষয়ে আরও জানাতে উত্তরা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, চাপা পড়া মৃতদেহগুলো কি উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং সেই সাথে কিছু মানুষের চরম গাফিলতির কারণে এই যে চারজনের প্রাণ গেল, এর দায় আসলে কে নেবে? তানি, এখন থেকে প্রায় 10 মিনিট আগে থেকে উদ্ধার কাজটি শুরু হয়েছে এবং সেই যে গার্ডারটি, সেই গার্ডারটি তুলে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং গাড়ি থেকে যে মৃতদেহ, সেই মৃতদেহগুলোকে কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকটি লাশ নিয়ে যেতে দেখেছি। এই মুহূর্তে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু রেডি আছে এবং সেখানে আরও লাশ তোলা হলো, সেই লাশগুলো তুলে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডারের এখানে যে উদ্ধার কাজ চলছে, সেই উদ্ধার কাজে উৎসুক জনতার কারণে যারা উদ্ধার কর্মী আছে তাদেরকে কিন্তু সাংঘাতিকভাবে তাদের কাজ করতে খুবই ব্যাঘাত ঘটছে। সাধারণ মানুষকে বারবার বলার পরেও কিন্তু এখান থেকে তারা সরছেন না, উৎসুক জনতা কিন্তু বরাবরই যে কাজটি করে থাকে সেই একই রকম কাজ কিন্তু আজকেও এখানে ঘটছে। যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্দেশনা সেটি কিন্তু কেউই মানছেন না, যে কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে বারবারই। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখছি যে এখান থেকে মানুষকে কিন্তু সরানোর চেষ্টা করা হচ্ছে। দর্শকে সবাই বলা বলি করতেছে, ওরা আজকে বউবা ছিল, ওনাদেরকে বউবা থাকার পরে একটা বাচ্চা ছিল, আর ওই যে বউ ছিল, জামাই ছিল, বউ ছিল, জামাই ছিল, আর একটা ছোট বাচ্চা ছিল, আর ওই দুজন, একজন ছিল শাশুড়ি, আর একজন ছিল ওনার আসল শাশুড়ি, আর হলো চাচি শাশুড়ি, দুজন ছিল, মোট চার পাঁচজন ছিল আর কি ওই জায়গায়। এখানে যখন কাজটি চলছিল তখন কি রাস্তা বন্ধ ছিল, আপনারা কি শুনতে পারেন? বন্ধ আমরা শুনতেছি, সবাই এমনি রানিং ছিল আর কি, রানিং অবস্থা, ওটা ভাঙ্গা পড়ছে গাড়ির পর, আর ভাঙ্গা পড়ছে আর কি রানিং অবস্থায়। তানি, শুনছিলেন যে রানিং থাকা অবস্থায়, অর্থাৎ যখন এরকম মহাসড়কে একটি উন্নয়ন প্রকল্প চলবে তখন কিন্তু এই সড়কটি বন্ধ করে নিশ্চিত করে তারপরে কিন্তু এরকম ট্রেনে করে একটি গার্ডার বা যে কোনো ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেগুলো কিন্তু সরানোর কথা, সেটি না করে এই রকম একটি মহাসড়ক, ব্যস্ততম মহাসড়ক বন্ধ না করে তারা কিন্তু এই কাজটি চালাচ্ছিল। এটি সম্পূর্ণরূপে এই যে ব্যবস্থাপনার ঘাটতি এবং এই প্রকল্পে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী তাদেরই গাফিলতির কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো এবং অনেকগুলো প্রাণ কিন্তু আজ ঝরে গেল, এরকমই অভিযোগ করছেন সাধারণ মানুষ এবং তারা বলছেন এটির ন্যায্য বিচার হওয়ার দরকার। আমরা সড়ক বিভাগের সচিবকে কিন্তু এখানে দেখেছি, তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকেই কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে। খতিয়ে দেখার চেষ্টা করছেন তিনি যে এখানে কাদের আসলে গাফিলতি ছিল রাস্তা। জি জুলহাস, ধন্যবাদ আপনাকে। এটি নিশ্চয়ই একটি দুঃখজনক ঘটনা, আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।